পশ্চিম ত্রিপুরা বার্ষিক চালক সংঘ, ভারতীয় মজদুর সংঘ এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের যৌথ উদ্যোগে পাঁচটি জায়গায় কোভিড টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। গত 29 তারিখ তারা তাদের এই কর্মসূচির সূচনা করেছিল। সেই মোতাবেক সোমবার চন্দ্রপুর মোটর স্ট্যান্ডেও তারা তাদের এই কর্মসূচি পালন করে। এই কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সাধারণ সম্পাদক আব্দুল হক। মূলত ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ, ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত গত 29 তারিখ আর আজকে 31 তারিখ দুই দিন যাবতই আমাদের কোভিডের যে টিকাকরণ আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের, হ্যাঁ ট্রান্সপোর্ট সেক্টরের এবং আমাদের ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে আমার পাশে উনি আছেন, ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সুমন শীল, ওনার উদ্যোগে, ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে, ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের উদ্যোগে আমাদের পাঁচটা স্পটে এই ভ্যাকসিনেশন হচ্ছে। আজকে দুই দিন যাবত মাধববাড়িতে হচ্ছে, নাগরজলাতে হচ্ছে, রাধানগর হচ্ছে, চন্ডুপুর আইসবিটিতে হচ্ছে, সিদাইমন শাখাতে হচ্ছে। আমরা ট্রান্সপোর্ট সেক্টরে যতগুলো শ্রমিক আছে ওদের ফ্যামিলিকে দেওয়ার জন্য আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে একটা ডেপুটেশনে মিলিত হই, সিএমের সাথেও আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সুমন শীল, উনি যে বারবার মিট করেন, অসীম দত্ত ভারতীয় মজদুর সংঘের ভাইস প্রেসিডেন্ট উনিও বারবার মিট করেন, আমিও যাই, যাই মিট করার ফলে আমরা দুই দিন পেয়েছি, আরও একদিনের দাবি আছে, সেটা এখনও ডেটটা ফিক্সড হয়নি, ডেটটা ফিক্সড হলে আমরা শ্রমিকদেরকে আবার মাইকিং করে বলে দিই।